বৃন্দ, তোমাদের 16.4-এর অনুশীলনীর 8 নম্বর প্রশ্নটা আমি বোর্ডে লিখেছি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখবে। তোমাদের সামনে নিশ্চয় বই আছে, তোমরা বই থেকে দেখবে। প্রশ্নটা হচ্ছে, একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, আয়তন নির্ণয় করো। অর্থাৎ এই প্রশ্নটিতে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই 3টি তথ্য তোমাকে দিয়েছে। তোমাকে 3টি তথ্যের আলোকে 3টি প্রশ্ন উত্তর করতে হবে। একটি হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, দ্বিতীয়টি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়, তৃতীয়টি হচ্ছে আয়তন নির্ণয়। আচ্ছা, এর মধ্যে আমরা একটু স্মরণ করে নিই, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। কর্ণের দৈর্ঘ্যের সূত্রটি কি? √A² + B² + C². আয়তনের সূত্র কি? A ইন্টু B ইন্টু C। এই 3টি সূত্রকে প্রয়োগ করে আমরা পর্যায়ক্রমে 3টি প্রশ্নের উত্তর করব। সমাধান দেখো। মনে করি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে A B C, অর্থাৎ দৈর্ঘ্য A, প্রস্থ B, উচ্চতা C। দেওয়া আছে দৈর্ঘ্য AK 16 মিটার, এ হচ্ছে 16 মিটার, প্রস্থ বি হচ্ছে 12 মিটার, উচ্চতা সি হচ্ছে 4.5 মিটার, যা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। এখন আমরা A এর জায়গায় দৈর্ঘ্যের মানটি বসাবো, B এর জায়গায় প্রস্থের মানটি বসাবো এবং C এর জায়গায় উচ্চতার মানটি বসাবো। এদিকে দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য 16, প্রস্থ 12, 2 ইন্টু AB প্লাস B এবং C এর মানটা বসালাম, প্লাস C এবং A এর মানটা বসিয়ে আমরা যোগ করে হিসাব করে কত পেলাম? 636 বর্গ মিটার। এবার আসো আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি দিয়ে কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয়ের সূত্র দিয়ে আয়তন নির্ণয় করি। কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা কি জানি? √A² + B² + C² এর জায়গায় আমরা দৈর্ঘ্য 16 মিটার লিখব এবং প্রস্থ বি এর জায়গায় 12, উচ্চতা সি এর জায়গায় 4.5, প্রত্যেকটাতে হোল স্কোয়ার করে যোগ করে 420.25 √1 = 20.5 মিটার। এরপর আসো আয়তন। আয়তনের সূত্রটি কি? A গুণ B গুণ C, ABC এর মান 16 গুণ B এর মান 12 গুণ C এর মান 4.5, টোটাল গুণ করলে আসে 864 ঘনমিটার। এখন আসো আমরা তোমার পাঠ্য বইয়ের 9 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করি। প্রশ্নটি হচ্ছে, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার, ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করবার জন্য যে অনুপাত দেওয়া আছে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার, সে অনুপাত থেকে আমরা মানটা বের করব। যে এক্স ধরে শুরু করছি, মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান, যেহেতু অনুপাত দেওয়া আছে সেজন্য এক্স দিয়ে গুণ করে করে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে লিখব। 21x সেন্টিমিটার, আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বি সমান 16x সেন্টিমিটার, উচ্চতা C = 12x সেন্টিমিটার। কর্ণ দেওয়া আছে প্রশ্নে, দেখো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। তাহলে তোমার কাছে কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? √দৈর্ঘ্য² + প্রস্থ² + উচ্চতা² কত দেওয়া আছে প্রশ্নে? 87। আমরা এখন A এর মানটা বসাবো, B এর মানটা বসাবো, C এর মানটা বসিয়ে = 87 লিখব। বাকি কাজটা হচ্ছে হিসাব। 21x হোল স্কোয়ার, এক্স এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার, 21-এর বর্গ করলে হয় 441, 441। 16-র বর্গ করলে হয় 256, এক্স এর বর্গ এক্স স্কোয়ার, 12-র বর্গ 144, এক্স এর বর্গ এক্স স্কোয়ার = 87। টোটাল যোগ করলে হয় 841x স্কোয়ার, তার উপরে একটা বর্গমূল আছে, = 87। তারপরে আসো এই লাইনটা, বা 29x, অর্থাৎ 841-এর বর্গমূল করলে হয়
29 x স্কয়ারে বর্গমূল করলে হয় x ইকুয়াল টু 87 x ইকুয়াল টু 29 দ্বারা 87 কে ভাগ করলে হয় 3 অর্থাৎ আমরা x এর মানটা পেয়ে গেলাম 3 যে মানটা আমরা দৈর্ঘ্যের মধ্যে বসাবো প্রস্থের মধ্যে বসাবো এবং উচ্চতার মধ্যে বসিয়ে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার নির্দিষ্ট মানটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার x মধ্যে x এর মানটি বসিয়ে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার নির্দিষ্ট মানটি বের করব এখন দেখো x এর মানটা আমরা দৈর্ঘ্যে 21 x এর মধ্যে বসিয়ে দিব 21 ইনটু x এর মান হচ্ছে 3 অর্থাৎ 63 সেন্টিমিটার প্রস্থ 16x 16 ইনটু x এর মান 3 ইকুয়াল টু 48 সেন্টিমিটার উচ্চতা হচ্ছে 12x 12 ইনটু x এর মান হচ্ছে 3 অর্থাৎ 36 সেন্টিমিটার তোমাকে প্রশ্নে বলেছে ঘনবস্তুটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল আমরা জানি 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ এখন আমরা এ এর জায়গায় 63 বি এর জায়গায় 48 সি এর জায়গায় যথাক্রমে 36 বসিয়ে এই মানটি বের করি 14040 বর্গ সেন্টিমিটার অর্থাৎ আমার ঘনবস্তুটির সমগ্র তল বা শুধু তল বললেও একই সূত্র আমরা প্রয়োগ করব তলের ক্ষেত্রফল কত বের হলো 14040 বর্গ সেন্টিমিটার এখন আমরা আয়তাকার ঘনবস্তু এবং ঘনক সংক্রান্ত একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব শিক্ষার্থীবৃন্দ এখন তোমরা একটি সৃজনশীল প্রশ্নের এই অংশে আমি প্রশ্নটা লিখেছি আর এ পাশে উত্তরটা লিখেছি তোমরা তোমাদের মোবাইলে পজ করে প্রশ্নটি আগে খাতায় তুলে নাও আগে প্রশ্ন তোলো তারপর আমরা উত্তরের দিকে দেখব প্রশ্নটি আমি একবার পড়ছি দেখো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার প্রস্থ 5 মিটার আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে যেখানে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হলো আসো প্রশ্নটি সম্পর্কে আমি একটু আলোচনা করে নিই তারপর প্রশ্নগুলোতে যাব আগে উদ্দীপকটা নিয়ে আমরা আলোচনা করি একটা আয়তাকার ক্ষেত্র দেওয়া আছে যার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য 12 এবং প্রস্থ হচ্ছে 5 মিটার আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে অর্থাৎ আয়তাকার ক্ষেত্রটির চারদিকে একটি বৃত্তাকার ক্ষেত্র রয়েছে গোলাকার একটি ক্ষেত্র রয়েছে যেখানে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হলো এই কথাটার অর্থ বুঝতে হবে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশ অর্থাৎ আয়তাকার ক্ষেত্রটা অন্তর্লিখিত বলেছে ক্ষেত্রটিকে পরিবেষ্টিত একটা আয়তাকার ক্ষেত্র রয়েছে যেহেতু আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হয়েছে তাহলে এই কথাটা আমাদের বুঝতে হবে অনধিকৃত অংশ কথাটির অর্থ হচ্ছে আয়তাকার ক্ষেত্র বৃত্তাকার ক্ষেত্রের যে অংশকে কভার করে নাই যে অংশের মধ্যে দখল করে নাই জায়গা দখল করে নাই সেই অংশটা হচ্ছে অনধিকৃত অংশ সেখানে কি লাগানো হয়েছে ঘাস লাগানো হয়েছে আসো আমরা উদ্দীপক পড়লাম প্রথম প্রশ্নে আসি প্রথম প্রশ্ন হচ্ছে ক হচ্ছে উদ্দীপক অনুসারে চিত্রটি আঁকো ও বর্ণনা করো আমরা উদ্দীপকে যে যে তথ্য দেওয়া আছে সবগুলো তথ্যকে নিয়ে চিত্রটি আঁকবো এবং বর্ণনা করব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রতি বর্গমিটার ঘাস লাগাতে 50 টাকা খরচ হলে মোট কত খরচ হবে প্রতি বর্গমিটার ঘাস লাগাতে 50 টাকা খরচ হলে মোট কত খরচ হবে আসো আমরা প্রথম প্রশ্নটিতে আসি এখন আসো উদ্দীপক অনুসারে চিত্রটি আমরা আঁকব উদ্দীপক অনুসারে চিত্রটি আঁকার আগে আমরা খেয়াল করব আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে সে অনুযায়ী আনুপাতিক একটা চিত্র আঁকব আমরা 12 মিটার স্কেলে মেপে 12 মিটার দৈর্ঘ্য 5 মিটার প্রস্থ নেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা একটা আনুপাতিক চিত্র আঁকব সেই জন্য প্রথমে একটি আয়তক্ষেত্র আঁকব এ বি সি ডি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এডি এবং বিসি পরিমাপ হচ্ছে 12 মিটার প্রস্থ হচ্ছে এ বি এবং সিডি পরিমাপ হচ্ছে 5 মিটার এই দৈর্ঘ্য এবং প্রস্থ বসানোর পরে বলেছে পরিবেষ্টিত করে একটি বৃত্তক্ষেত্র আছে সেই জন্য আমরা পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আঁকলাম বর্ণনা শুরু করি এটি হচ্ছে চিত্র আমরা এখন কি করব প্রথম প্রশ্ন অনুযায়ী বর্ণনা করো অর্থাৎ চিত্রটি যেহেতু এখানে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের প্রথম প্রশ্নে 2 নম্বর চিত্রটি আঁকলে পাবো আমরা 1 নম্বর আর বর্ণনা করলে পাবো
আরো এক নম্বর, অর্থাৎ মোট দুই নম্বর। চিত্র আঁকা আমাদের কমপ্লিট। এখন আসো আমরা বর্ণনাতে যাই। দেখো এই যে আমরা আয়তক্ষেত্র আঁকলাম, আয়তক্ষেত্রে যদি কর্ণ দুটি যোগ করে দিই, কর্ণ হচ্ছে এসি এবং বিডি, যদি যোগ করে দিই তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে বৃত্তাকার ক্ষেত্রটির নাম আমরা কি দিতে পারি? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। সুতরাং আমরা বলতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD আয়তক্ষেত্রটি অন্তর্লিখিত হলো। আমরা কিভাবে বুঝলাম যে আয়তক্ষেত্রটি অন্তর্লিখিত হলো? আমরা জানি যদি একটি আয়তক্ষেত্রে চারটি শীর্ষবিন্দু কোনো বৃত্তের পরিধিকে স্পর্শ করে যায়, অর্থাৎ যদি ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই আয়তক্ষেত্রটি ওই বৃত্তের মধ্যে অন্তর্লিখিত। কাজেই যেহেতু ছুঁয়ে গেছে, আমরা বলবো ABCD আয়তক্ষেত্রটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হলো। সুতরাং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য AD সমান BC সমান 12 মিটার, প্রস্থ AB সমান CD সমান 5 মিটার। শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, দ্বিতীয় আমি প্রশ্নটা উদ্দীপক মুছে দিয়েছি এবং কয়ের উত্তর যেহেতু আমাদের হয়ে গেছে, তোমরা লিখে ফেলেছো নিশ্চয়, সেটিও আমি মুছে দিয়েছি। খ প্রশ্নে যাব, আমরা এখন যাব খ প্রশ্নে। খ প্রশ্নটি দেখো ভালোভাবে, বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো। আমরা এখন নির্ণয় করব বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস। দেখো প্রথম চিত্রে, প্রথম প্রশ্নে আমরা কিন্তু চিত্র এঁকেছি। এখন এই প্রথম প্রশ্নের চিত্রকে ব্যবহার করে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর করব। সেক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নের চিত্র পুনরায় আঁকবার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় প্রশ্নটিতে ব্যাস নির্ণয় করতে হলে আমরা একটু চিত্রের দিকে তাকাই। দেখো চিত্রটিতে এসি হচ্ছে ABCD আয়তক্ষেত্রটির কর্ণ। এসি কর্ণটি দেখো ও বিন্দুর উপর দিয়ে চলে গিয়েছে, তার মানে কি? ও কি? ও হচ্ছে বৃত্তটির কেন্দ্রবিন্দু। তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে এসি, যদি আমি বর্গক্ষেত্রটিকে বাদ দিই, এসির কথাই শুধু ভাবি যে বৃত্তের জন্য, তাহলে এসিটাকে বৃত্তের কি মনে হয়? ব্যাস মনে হয়। কেন ব্যাস মনে হয়? আমরা জানি যে জ্যাটি, বৃত্তের যে জ্যা কেন্দ্রগামী হয় সেটি হচ্ছে ব্যাস। কাজেই এসি যদি আমার ABCD বর্গ আয়তক্ষেত্রে কর্ণ হয়, সেক্ষেত্রে এসি কিন্তু ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ব্যাসও হয়। এই ধারণাটা নিয়ে আমরা সমাধান করেছি। দেখো দ্বিতীয় প্রশ্নটি সমাধানে এসে লিখতে হবে ABCD আয়তক্ষেত্রটি এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে বৃত্তটির কেন্দ্রবিন্দু ওতে ছেদ করেছে, অর্থাৎ ABCD আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর বৃত্তের কেন্দ্রবিন্দু ওতে ছেদ করেছে। সুতরাং এসি বৃত্তটি ব্যাস। নিশ্চয় তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো কেন আমরা বৃত্তের ব্যাস এসি বলেছি। যেহেতু এসিটা হচ্ছে বৃত্তটির ব্যাস, কাজে ও এ বৃত্তটির ব্যাসার্ধ, ও সিও বৃত্তের ব্যাসার্ধ, ও ডিও বৃত্তের ব্যাসার্ধ, ও বিও বৃত্তের ব্যাসার্ধ, কারণ বিডি এই বৃত্তটির আরও একটি ব্যাস। সুতরাং ও এ বৃত্তটির ব্যাসার্ধ। এখন দেখো ABC ত্রিভুজের মধ্যে ত্রিভুজ ক্ষেত্র নিব আমরা। এখন ADC ত্রিভুজ ক্ষেত্রের মধ্যে নিশ্চয়ই ADC কোণটা 90 ডিগ্রি, তোমরা সবাই বুঝতে পেরেছ, অর্থাৎ D কোণটা 90 ডিগ্রি। D কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ADC কি ধরনের ত্রিভুজ হবে? নিশ্চয়ই ADC একটি সমকোণী ত্রিভুজ হবে। এখন এই সমকোণী ACD সমকোণী ত্রিভুজের মধ্যে যদি পিথাগোরাসের উপপাদ্যটা আমরা প্রয়োগ করি, তাহলে সেটা আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান 90 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কোণটির সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, D হচ্ছে সমকোণ, অর্থাৎ ADC যদি সমকোণ হয় তার বিপরীত বাহু হচ্ছে AC, AC হচ্ছে অতিভুজ, কাজে AC স্কোয়ার অতিভুজ স্কোয়ার। লম্বকে লম্ব AD স্কোয়ার, আর ভূমি হচ্ছে CD স্কোয়ার, অপর দুই বাহুর বর্গের যোগফল। AC স্কোয়ার সমান দৈর্ঘ্যকে 12 মিটার, অর্থাৎ 12 স্কোয়ার। CD-র মান কত? 5 স্কোয়ার। 12 স্কোয়ার = 144, 5 স্কোয়ার = 25, দুটা যোগ করলে হয়ে গেল 169। 169 কিসের মান? AC স্কোয়ারের মান। AC স্কোয়ার যদি 169 হয়, তাহলে AC কিভাবে পাবো আমরা? বর্গমূল করে। উভয় পক্ষকে কি করে পাবো? বর্গমূল করে AC সমান 13 পেয়ে যাব। সুতরাং বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস 13 মিটার।
যেটা আমরা একটু আগেই তোমাদেরকে পূর্বেই আমরা লিখেছি এসি বৃত্তটির ব্যাস, কাজেই এসির মান 13, মানে হচ্ছে বৃত্তটির ব্যাস 13 মিটার। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো গ প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন। প্রতি বর্গমিটার ঘাস লাগাতে 50 টাকা খরচ হলে, 50 টাকা খরচ হলে মোট কত খরচ হবে? প্রতি বর্গমিটার ঘাস লাগাতে 50, ঘাসটা কোথায় লাগিয়েছিল? উদ্দীপকে ছিল, ঘাসটা লাগিয়েছিল আয়তক্ষেত্রটি দ্বারা অনধিকৃত অংশে। চিত্রে দেখো আয়তাকার ক্ষেত্রটি দ্বারা বৃত্তের মধ্যে অনধিকৃত অংশ কোনটি? এই অংশগুলো, এই অংশগুলোকে বলা হচ্ছে অনধিকৃত অংশ। বুঝতে পেরেছ? ওকে, এই অংশগুলোতে ঘাস লাগাতে হবে, এই অংশগুলোতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে? তাহলে আমাদেরকে কি করতে হবে, টোটাল বৃত্তটির, বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে, তারপর আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে। দুটো ক্ষেত্রফলের যে তফাৎ, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে যে ক্ষেত্রফলটি আসবে সেই ক্ষেত্রফলটি হবে অনধিকৃত অংশের ক্ষেত্রফল। তাহলে এক বর্গ মিটারে ঘাস লাগাতে যত খরচ হয়, অনধিকৃত অংশের ক্ষেত্রফল যদি আমরা পেয়ে যাই, সেখানে ঘাস লাগাতে কত খরচ হবে, খুব সহজে আমরা তা বের করতে পারবো। আসো আমরা এখন দেখি সমাধানটি কিভাবে করব। গ, বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধ, আমরা জানি ব্যাসার্ধকে রেডিয়াস বলে, সেই জন্য ইংরেজিতে রেডিয়াস বলে, সেই জন্য প্রতীক হচ্ছে আর। বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধ আর সমান ওয়ে, আর সমান ওয়ে সমান এসি ডিভাইডেড টু ইকুয়াল টু 13/2 মিটার। এই কথার অর্থ হচ্ছে রেডিয়াসকে আর প্রতীক দ্বারা প্রকাশ করা হয়েছে, ওয়ে। এর আগের ক্ষয়ের প্রশ্ন আমরা দেখিয়েছি ওয়ে ও রেডিয়াস, ওসি ও রেডিয়াস। ওয়ে কিভাবে পেয়েছি? এসি কে 2 দিয়ে ভাগ করে। অর্থাৎ আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, কাজে ব্যাস যদি এসি হয় তার অর্ধেক হচ্ছে ওয়ে, অর্থাৎ ব্যাসার্ধ এসি ডিভাইডেড টু। এসির মান কত? এসির মান আমরা পেয়েছিলাম ক্ষতে 13 মিটার। তাহলে এসির মান 13 মিটারকে 2 দ্বারা ভাগ করে আমরা পেয়ে গেলাম রেডিয়াস। বৃত্তাকার ক্ষেত্রটি এখন আমরা বের করব ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্রটা শিক্ষার্থীবৃন্দ নিশ্চয় তোমাদের মনে আছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr² πr² বর্গমিটার লিখে, আমরা বর্গমিটার লিখেছি কারণ আমাদের প্রশ্নটাই পুরোপুরি মিটার এককে ছিল, ক্ষেত্রফল বর্গমিটার, সেই জন্যই বর্গ এককে হয় বলে বর্গমিটার লিখেছে πr². পায়ের মান কত আমরা জানি, 3.1416। পায়ের মানটা বসিয়ে রেডিয়াস কত, 13/2 হোল স্কোয়ার, আর স্কোয়ার স্কোয়ারের জন্য স্কোয়ার দিলাম, হিসাব করলে কত আসে, 1327 7326 বর্গমিটার। আমরা এটা কি পেয়ে গেলাম, আমরা এটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, প্রশ্নে দেওয়া উদ্দীপক অনুযায়ী কি দেওয়া আছে চিত্রে, 12 মিটার, আর প্রস্থ দেওয়া আছে কত, 5 মিটার। তাহলে এই দুটো আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 12 × 5 = 16 বর্গমিটার। এখন আমরা বের করব অনধিকৃত অংশ, অর্থাৎ যে অংশটিতে ঘাস লাগানো হয়েছে। অনধিকৃত অংশ বের করতে হলে আমরা এর পূর্বেও বলেছি আমি কি করতে হবে, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করব, সেই কাজটাই করেছি। আয়তক্ষেত্রের ক্ষেত্র দ্বারা অনধিকৃত বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ বর্গক্ষেত্র, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বিয়োগফলটা আমরা এখানে লিখলাম, কত পেয়েছি বিয়োগফল, 72.7326 বর্গমিটার। এটাই হচ্ছে আমার আয়তক্ষেত্র দ্বারা অনধিকৃত বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। এই অংশটিতে ঘাস লাগাতে এখন মোট কত খরচ হবে সেটা আমরা বের করব। প্রশ্নে দেওয়া ছিল এক বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয়েছে মোট 50 টাকা, সুতরাং এই অংশটিতে ঘাস লাগাতে খরচ হবে 50 দিয়ে এই ক্ষেত্রফলটাকে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করার পর আমরা উত্তর পেয়েছি 3636.63 টাকা। অর্থাৎ আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত বৃত্তাকার অংশের ক্ষেত্রফলে ঘাস লাগাতে মোট খরচ হবে 3636.63 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমি সিলিন্ডার এবং ব্যালনের উপর তোমাদের আরেকটা ক্লাস নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।